আসসালামু আলাইকুম পবিত্র কোরআন শরীফ নিয়ে চক্রের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব যে কোন কোন ক্ষেত্রে জীবনের কোন কোন ক্ষেত্রে কোন কোন পর্যায়ে কোন কোন বিষয়ে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সে বিষয়টি নিয়ে আজকে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করব এবং আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে পবিত্র কোরআনে আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন সেই বিষয়গুলি থেকে আমরা এই আজকের বিশাল কথা বলবো যে কোন কোন ক্ষেত্রে কোন কোন বিষয়ে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর নির্দেশনাগুলি কি কি সেই বিষয়টি আমরা একটু বুঝে দেখার চেষ্টা করি সুরা মরিয়মের আপনার পঁয়ষট্টি নাম্বার আয় আল্লাহ যেটা বলছেন যে আল্লাহর ইবাদতে অটল থাকার জন্য ধৈর্য ধারণ করতে হবে অর্থাৎ মহান সৃষ্টিকর্তা আল্লাহর ইবাদতে অটল থাকার জন্য প্রত্যেক মানুষকে ধৈর্য ধারণ করতে হবে সো প্রত্যেক মানুষ বলতে আমরা বুঝি যারা ইসলাম ধর্মে বিশ্বাসী এই ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষদেরকে আল্লাহর ইবাদতে অটল থাকার জন্য ধৈর্য ধারণ করতে হবে দ্যাট মিন্স আমাদেরকে প্রত্যেক ইবাদতে ধৈর্য ধারণ করে ধৈর্যের সাথে আমাদেরকে ইবাদত বন্দিগিতে আমাদেরকে অভ্যস্ততা ইবাদত বন্দিকে আমাদেরকে করতে হবে সেটা বলছে সুরা মরিয়ামের পঁয়ষট্টি নাম্বার আয়াতে আল্লাহ যেটা বলছেন তোমরা তারই ইবাদত কর এবং তার ইবাদতে ধৈর্যশীল থাকো মানে ধৈর্যের সাথে আমাদেরকে ইবাদতে মনোনিবেশ করতে হবে এবং ইবাদত করতে হবে এই নির্দেশনা আল্লাহ সরিয়া মরিয়ামের পঁয়ষট্টি নাম্বার আয়াতে দিয়েছে তাহলে আমরা একটা ক্ষেত্র পেলাম যে কোন ক্ষেত্রে আমাদেরকে চরম ভাবে গভীর মনোযোগের সাথে চিত্তে বিশ্বাসের সাথে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ফার্স্ট আমরা যেটা বললাম আল্লাহর নির্দেশনা হচ্ছে আল্লাহ ইবাদতে অটল থাকার জন্য আল্লাহর ইবাদতে অটল থাকার জন্য ধৈর্য ধারণ করতে হবে সুরামরিয়ামের পাশে নাম্বার আল্লাহ বলছে সেখানে আল্লাহর নির্দেশনা তোমরা তার ইবাদত করো এবং তার হচ্ছে তোমরা ধৈর্যশীল থাকো এরপরে সেকেন্ড যে বিষয়টা সেটা হলো যে কোনো বিপদে আপদে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সুরা বাকার একশো সাতাত্তর নম্বর আয়তা বলছেন এখানে বলছেন সেকেন্ড ক্ষেত্র যে কোনো বিপদ আপদ আসুক যত ছোট বড় যত ধরনের বিপদ আপদে আসুক না কেন আমাদেরকে বিপদ আপদ আসলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সুরা বাকার একশো সাতাত্তর নম্বর আয়তে আল্লাহ বলছে যারা অভাবে কষ্টে এবং যুদ্ধকালে ধৈর্যশীল তারাই সত্যপরায়ণ এবং তারাই মুত্তাকি তাহলে এখানে আমরা মুত্তাকিদের বৈশিষ্ট্য পাচ্ছি যে যারা প্রচণ্ড অভাবে কষ্টে এবং যুদ্ধের সময় দুর্ভিক্ষের সময় বিভিন্ন ধরনের আপদের সময় যারা ধৈর্যশীল যারা ধৈর্য ধরতে জানে এবং যারা সৎকর্মশীল যারা সত্যপরায়ণ তারাই কিন্তু মুত্তাকি তারাই কিন্তু মুত্তাকি সো মানুষের কষ্ট তাহলে এই ধরনের পরিস্থিতিতে আপনি যখন খুব কষ্টে থাকবেন বিপদে থাকবেন আপনি যখন যে কোনো যুদ্ধের পরিস্থিতি হলে অথবা আপনি খুব অবাহ অভিযোগে আক্রান্ত হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং এই ধৈর্যের সাথে সাথে আপনাকে ন্যায়নিষ্ঠ হতে হবে সত্যপরায়ণ হতে হবে সৎ কর্মশীল হতে হবে এবং তবে কিন্তু আপনি মুত্তাকি হিসেবে বিবেচিত হবেন এবং মুত্তাকিদের জন্য তো অবশ্যই আল্লাহ উত্তম পুরস্কারের ব্যবস্থা ইহকাল এবং পরকালে রেখেছেন তো এই বিষয়ে আল্লাহ আলোচনা করেছেন সুরা একশো সুরা বাকারের একশো সাতাত্তর নম্বর আয়াতে এবং সুরা মুজাম্মিলের দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন মানুষের কষ্টদায়ক কথা ও কর্মের উপর ধৈর্য ধারণ করতে হবে চমৎকার একটি আল্লাহ মানুষদের জন্য দিয়েছেন যে এ যুগের মানুষ আমরা কিন্তু মানুষদের কাছ থেকে অনেকভাবে কষ্টদায়ক কথা শুনি অনেকভাবে খারাপ কথা শুনি অনেকভাবে মানুষ আমাদেরকে কথা দিয়ে আক্রমণ করে সব সময় করে মানুষের সাথে দেখা হলেই করে আমাদের উপস্থিতিতে মানুষ আমাদেরকে আঘাত দিয়ে কথা বলে অনুপস্থিতিতে আঘাত দিয়ে কথা বলে তো সবসময় মানুষ বেশিরভাগ মানুষরা কিন্তু একজন আরেকজনকে কষ্টদায়ক কথা বলে আঘাত দিয়ে কথা বলে এই জন্য বলছে মানুষের কষ্টদায়ক কথা এবং মানুষের যে কোনো খারাপ কর্মের উপর ধৈর্য ধারণ করতে হবে তো আপনাকে নেগেটিভ পিপুলরা যতই আপনাকে খারাপভাবে সমালোচনা করুক যতই আপনার গীবত করুক করুক যতভাবে আপনাকে কষ্ট দিক তাদের কাজের তাদের খারাপ কাজের কারণে আপনি যতই কষ্ট পেয়ে থাকেন না কেন আপনি মহান স্রষ্টার উপর বিশ্বাস রেখে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সো লোকেরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো মানুষ আপনাকে যাই বলুক আপনাকে গালাগাল দেখ আপনাকে নিয়ে সমালোচনা করুক আপনাকে সোশ্যাল মিডিয়া লিখুক ট্রল করুক আপনাকে যা খুশি তাই বলুক আপনাকে মহান স্রষ্টার প্রতি বিশ্বাস রেখে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং তাদের উত্তম পন্থায় পরিহার করে চলো বলে প্রত্যেকটা খারাপ মানুষকে বাদ দিয়ে আমাদেরকে চলতে হবে তাদেরকে ত্যাগ করে আমাদেরকে চলতে হবে বলছে যে তাদেরকে তোমরা উত্তম পন্থায় সবচেয়ে ভালোভাবে পরিহার করে চলো সুরা মুজাম্মেলের দশ নম্বর আল্লাহ বলছে যে লোকেরা যা বলে তো লোকেরা তো খারাপ কথা বলে সমালোচনা করে গালি দেয় ট্রল করে সমালোচনা গিবত করে সো লোকেরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং তাদেরকে উত্তম পন্থায় পরিহার করে চলো ওকে এই জন্য আবার মোটিভেশনাল স্পিকার এখানে বলে যে নেগেটিভ পিপলকে এড়িয়ে চলো তাই না এরকম কথাবার্তা মোটিভেশন স্পিকার বাট মোটিভেশনাল স্পিকাররা তো নাও ডেজ বলে কিন্তু চোদ্দো শত বছর পূর্বে আল্লাহ পবিত্র কোরআনের আয়াতে এই ধরনের নির্দেশনা দিয়ে আছে দিয়ে রেখেছেন এবং আয়াত নাজিল করে দিয়ে নির্দেশনা দিয়ে রেখেছেন তাহলে প্রত্যেক মানুষ যদি এই কোরআন শরীফটা ভালো করে পড়ে বুঝে তাহলে এখানেই অসংখ্য ধরনের মোটিভেশনের কথাবার্তা প্রভিযোগ কোরআনের মধ্যে রয়েছে দ্যস কোরআনটাকে আমাদেরকে এত নিখুঁতভাবে এত চমৎকারভাবে এত ভালোভাবে আমাদেরকে পড়ে বুঝতে হবে তবে কিন্তু আমরা কোরআন থেকে অনেক ধরনের মোটিভেশনের আমরা মেসেজটা আমরা কিন্তু কোরআন থেকে পেয়ে যেতে পারি অথবা আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য চলার জন্য সঠিক পথে যাওয়ার জন্য নির্দেশনা একমাত্র আমরা কোরআন থেকে পেতে পারি আমরা সুরা মুজাম্মিলের দশ নম্বর আয়াত কথা বলছিলাম সুরা ফুরকানের বিশ নম্বর আয়াত আল্লাহ কি বলছে শুনুন হে মানুষ আমি তোমাদেরকে একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ বানিয়েছি তাহলে একজন মানুষ আরেকজন মানুষের জন্য পরীক্ষা স্বরূপ এবং একজন মানুষকে দিয়ে একজন মানুষকে দিয়ে আল্লাহ আরেকজন মানুষের পরীক্ষা নেবেন আল্লাহ নিজেই বলছেন হে মানুষ আমি তোমাদেরকে একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ বানিয়েছি অতএব তোমরা কি ধৈর্য ধারণ করবে কত চমৎকার একটা মেসেজ তোমরা কি ধৈর্য ধারণ করবে কারণ আমি তোমাদেরকে একে অপরের জন্য ধৈর্য ধারণ করার পরীক্ষা নেওয়ার জন্য তোমাদেরকে আমি তৈরি করেছি তোমরা কি ধৈর্য ধারণ করবে তাহলে প্রত্যেক মানুষ একজন মানুষ আরেকজন একজন মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সো একজন মানুষ আরেকজন মানুষের ক্ষতি করবে ভালো করতে পারে বাট বেশিরভাগ মানুষরা ক্ষতি করে সো এই ধরনের ক্ষতির সম্মুখীন হলে আপনাকে সষ্টার উপর আল্লাহর উপর বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করতে হবে তাহলে সুরা ফুরকানের বিষ্ণার আল্লাহ আয়াত আল্লাহ বলছেন হে মানুষ আমি তোমাদেরকে একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ বানিয়েছি অতএব তোমরা কি ধৈর্য ধারণ করবে এবং তোমার প্রতিবালক সবকিছু দেখেন আল্লাহ বলছে যে তোমার প্রতিবালক সবকিছু দেখেন আল্লাহ বলছে যে তোমার প্রতিবালক সবকিছু দেখেন সো এখানে আপনার সূরা লোকমানের 17 নম্বর আয়াতে আল্লাহ আরেকটি বিষয় বলছেন সেটা বলছেন দাওতিগাদে বিরোধিতা আসলে ধৈর্য ধারণ করতে হবে অর্থাৎ আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য অনেক মানুষরা কিন্তু কাজ করে আলেম সমাজরা অথবা এরা কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কিন্তু কাজ করে তাহলে আল্লাহ বলছেন যে এই যে ইসলাম ধর্মের দাওতি কাজ এই দাওতি কাজে বিরোধিতা আসলে আপনাকে আপনাকে এই বিরোধিতার মুখে আপনাকে মারামারি না করে প্রতিহত না করে আঘাত না করে আপনাকে ধৈর্য ধারণ করার কথা আল্লাহ বলে দিয়েছেন এবং সুরা লোকমানের সতেরো নম্বর আয়াতে হজরত লোকমান আল্লাহাম তার ছেলেকে উপদেশ দিচ্ছে দেখেন কত চমৎকার হে আমার ছেলে সালাদ হজরত লুকমান তার ছেলেকে নির্দেশ দিচ্ছেন চমৎকার একটি বিষয় এখানে আছে যে আমরা বাবারা কিভাবে সন্তানকে উপদেশ দিব কোন উপদেশটা সবার আগে দিবে সেটা এখানে প্যারেন্টিং এর একটি চমৎকার বিষয় এখানে আছে হজরত লোকমান আল্লাহ তার ছেলেকে বলছে হে আমার ছেলে সালাদ কায়েম করো সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে অথবা মন্দ হতে নিষেধ করা এবং তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধারণ করা হজরত লোকমান আল্লাহাল্লাম তার ছেলেকে এই নির্দেশনা দিচ্ছেন এবং সেই নির্দেশনা আল্লাহ এত পছন্দ করেছেন এবং সেই নির্দেশনার বিষয়টি আল্লাহ কোরআনে সুরা লোকমানের আয়াতে আল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছেন অর্থাৎ লোকমান আলাহ সাল্লাম তার ছেলেকে যে উপদেশগুলি দিয়েছেন সেই ঘটনাটি আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেছেন সুরা লোকমানের দশ সতেরো নম্বর আয়াতে তো সেখানেও হজরত লোকমান আল্লাহ সাল্লাম তার ছোট শিশুকে ধৈর্য ধারণ করার জন্য নির্দেশ দিচ্ছে এবং নির্দেশনাটা এরকম যে হে আমার ছেলে ফার্স্ট নির্দেশনাতে তুমি কায়েম করো যেটা আল্লাহ ইবাদুদের কথা বলেছেন তুমি সৎ কাজের আদেশ দাও মন্দ কাজ হতে বিরত থাকো এবং তোমার উপর যে বিপদ আপদ আসুক না কেন তুমি ধৈর্য ধারণ করো এবং নিশ্চয় এটা দৃঢ় সংকল্পের কাজ নিশ্চয় এটা খুব গুরুত্বপূর্ণ কাজ এটা একটা প্রতিশ্রুতিশীল কাজ তো হজরত লোকমান আল্লাহ সাল্লাম তার ছেলেকে বলছে এবং সেখানেও ধৈর্য ধারণ কথা বলেছে এবং আরেকটি বিষয় আমরা এখানে উল্লেখ করি সুরা ইব্রাহিমের বারো আল্লাহ আবার ধৈর্য ধারণের আরেকটি বিষয় যে শত্রু নির্যাতনের ধৈর্য ধারণ করতে হবে আমাদের কোন শত্রু কোনো খারাপ মানুষ আমাদেরকে নির্যাতন করলো আমরা কি করব আমরা পাল্টা করব তাকে মেরে ফেলব বিষয়টি না আপনি উপর বিশ্বাস ধারণ করবেন ব্যাপারটি কেমন দেখেন আল্লাহ নির্দেশনা যে সুলা ইব্রাহিমের বারো নম্বর আল্লাহ বলছেন যে শত্রুর নির্যাতনে ধৈর্য ধারণ করতে হবে আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর উপর নির্ভর করব না তো যেটা আমরা বলছি যে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহর উপর ভরসা করে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সেখানে আয়তের ব্যাপারটি এরকম যে আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর উপর নির্ভর করবো না তিনি তো আমাদেরকে পথ প্রদর্শন করেছেন তিনি তো আমাদেরকে বিভিন্ন বিষয়ে আদেশ নির্দেশ উপদেশ দিয়েছেন পথ প্রদর্শন করেছেন তোমরা আমাদেরকে যে কষ্ট দিচ্ছ অবশ্যই আমরা তাতে ধৈর্য ধারণ করব। অর্থাৎ শত্রুরা যে আমাদের শত্রুরা যে আমাদেরকে কষ্ট দিচ্ছে ওই ধরনের পরিস্থিতি থেকে প্রত্যেক মানুষকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে সুব্রা ইব্রাহমে বারো নম্বর এক এটার ব্যাখ্যা হচ্ছে এরকম প্রকৃত ধৈর্য ধারণকারী তারা তারাই প্রকৃত ধৈর্য ধারণকারী তারাই প্রকৃত ধৈর্য ধারণকারী যারা নিজেদের প্রবৃত্তি ও আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করে ধরেন ধৈর্যশীল কারা তারা যারা নিজেদের খারাপ প্রবৃতি খারাপ আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং নিজেদের আবেগকে ইমোশনকে যারা নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহর নাফর মামিতে বিভিন্ন লোভনীয় সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও নিজেদের অবস্থানে অটাল অটল থাকে আল্লাহর হুকুম মেনে চলার পথে যেসব ক্ষতির আশঙ্কা দেখা যায় সেগুলো সহ্য করা করে যেতে থেকে ও করতে থাকে এই দৃষ্টি বিচার এই দৃষ্টিতে বিচার করলে মুমেঙ্গন মূলত পুরোপুরি একটি ধৈর্যশীল জীবন যাপন করে কারণ সে আল্লাহ সন্তুষ্টির আশায় আখিরাতে স্থায়ী কল্যাণের প্রতি দৃষ্টি রেখে এ দুনিয়ায় সে ধৈর্যশীল থাকে এবং প্রতিটি পাপ প্রবণতার সে মোকাবেলা করে তাহলে আল্লাহ এই যে বিভিন্ন বিষয়ে আমাদেরকে ধৈর্যশীল হওয়ার জন্য যে নির্দেশনা দিয়েছেন আমরা অবশ্যই এই বিষয়গুলি আরো বেশি করে পড়ে জেনে বুঝে আমাদেরকে প্রতিটি কাজে অবশ্যই ধৈর্যশীলতা হবে এবং আল্লাহর উপর ভরসা রেখে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে তো আপনাদের সবার জন্য শুভকামনা আপনারা আমাদের দ্বিতীয় পর্বে আলোচনা শুনলেন যে আমরা কোন কোন ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব। তৃতীয় পর্ব অবশ্যই আমরা ধৈর্য ধারণ করার যে কী কী ফলাফল আমরা পাব ইহকাল এবং পরকালে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আপনাদের সবার জন্য শুভকামনা আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করবেন এবং আমাদের আইএলডির পেজ এবং আইএলডির চ্যানেলটি অবশ্যই আপনারা আহ সাবস্ক্রাইব করবেন আপনার সব